viewers, welcome to my channel and welcome to my another vlogs. কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও সবাই ভালোই আছেন। তো আজকে আমি আমার এই বাইকটি সম্পর্কে হুন্ডা হর্নেট সিবি 160R এই বাইকটি সম্পর্কে এর টেকনিক্যাল স্পেসিফিকেশন সহ একটি রিভিউ আলোচনা করব। তো রিভিউটি আলোচনার আগেই আমি বলতে চাই, আমার চ্যানেলটি যারা প্রথম দেখতেছেন দেখার পরপরই যেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। 160cc সেগমেন্টের দেশে শীর্ষে থাকা বেশ কয়েকটি জনপ্রিয় মোটরসাইকেলের মধ্যে হুন্ডা হর্নেট সিবি 160R এটা হচ্ছে স্পেশাল এডিশন, খুব জনপ্রিয় একটি বাইক। বাইকটি লম্বায় 2141mm, প্রস্থে হচ্ছে 783mm, উচ্চতা 1067mm, উইল বেজ 1346mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 164mm এবং এর কার্ব ওয়েট 138kg এবং ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার। এর ইঞ্জিন ক্যাপাসিটি, বাইকটি সম্পূর্ণ এয়ারকুল ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার বিশিষ্ট একটি ইঞ্জিন। এর ম্যাক্স পাওয়ার 153 PS, 8500 RPM, ম্যাক্স টর্ক 14.76 Nm, 6500 RPM। বাইকটিতে রয়েছে 5টি গিয়ার। বাইকটির ম্যাক্স স্পিড কোম্পানির দেয়া হচ্ছে 115 কিলোমিটার পার আওয়ার। বাইকটির ফ্রন্ট টায়ার ব্যবহার করা হয়েছে 100/80, 17 সাইজের রিম। আর রেয়ার টায়ারে ব্যবহার করা হয়েছে 140/70, 17 সাইজের রিম। দুটো টায়ারই আবার টিউবলেস টায়ার। ফ্রন্ট ডিস্ক হচ্ছে পেটাল ডিস্ক 276mm, আর রেয়ার ডিস্ক হচ্ছে 220mm, তবে সিবিএস ব্রেকিং সিস্টেম, সিবিএস বলতে কম্বাইন্ড ব্রেকিং। বাইকটিতে ফ্রন্ট ব্যবহার করা হয়েছে, সাসপেনশন হচ্ছে টেলিস্কোপি যা বাইকটির কমফোর্ট খুব বাড়িয়ে তুলেছে, এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে মনোশক সাসপেনশন। যাতে করে বাইকটি অফ রোড অন রোড সব জায়গায় খুব কমফোর্ট ফিল করা যায়। তাছাড়াও আছে বাইকটিতে ব্যাটারির ব্যবহার করা হয়েছে 12 ভোল্টের 4 অ্যাম্পিয়ারের। আর সবচেয়ে সুন্দর যে জিনিসটি আমার কাছে লেগেছে সেটা হচ্ছে বাইকটিতে এলইডি ল্যাম্প ব্যবহার করা হয়েছে 12 ভোল্টের 35 ওয়াটের, লুকিংটা জোস। তো বাইকটিতে নিশিনের ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়েছে যার কারণে বাইকের ব্রেকিং কন্ট্রোলিং খুবই ভালো, চমৎকার। তো বাইকটিতে আগের মডেলের যে বাইকটি ছিল সেই বাইকে কমপ্লেন ছিল, চেইন পকেটে প্রবলেম ছিল। তো সেটা ছিল মেটাল চেইন, আর এটা হচ্ছে স্পেশাল এডিশন। তবে এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে সিল চেইন, যার কারণে চেইনের যে নয়েজটা আগে ছিল সেই নয়েজটা এখন আর নেই, এবং খুব স্মুথলি ইঞ্জিন স্পিড ডেলিভারি করে। আর পরিশেষে গাড়ির পিছনের টায়ার একদম সন্তোষজনক। তো বাইকটি আমি 4000 কিলো রান করেছি। তো রান 4000 কিলো রান করার পর আমার কাছে বাইকটির বেশ কিছু ভালো দিক লেগেছে, আবার বেশ কিছু মন্দ দিকও লেগেছে। তো এই ভালো দিক এবং মন্দ দিক আপনাদের কাছে তুলে ধরব। তো আমার কাছে বাইকটির মাত্র 3টি মন্দ দিক লেগেছে। 1 নম্বর হচ্ছে বাইকটিতে ইঞ্জিন কিল সুইচ নাই,
এতে করে রাইডাররা জামে পড়লে সমস্যায় ভুগতে হয়। দুই নম্বর হচ্ছে ফুললি ডিজিটাল মিটার, কিন্তু গিয়ার শো করে না। এটা অনেকের ক্ষেত্রেই মন্দের একটা কারণ হতে পারে, গিয়ার শো না করাটা। তিন নম্বর মন্দ দিক হচ্ছে এর যে কালার, সামান্যতম ক্র্যাশ করে। আমি 4000 কিলো রান করার পর এটাই বুঝতে পেরেছি, অনেক জায়গায় অল্পের জন্য ক্র্যাশ করে যায়। তো ভিউয়ার্স, তিনটি মন্দ দিক বলার পর অনেকেই হয়তো হতাশ হবেন, কিন্তু হতাশ হওয়ার কিছু নাই। তো আরও বেশ কয়েকটি ভালো দিক বলবো। তো ভালো দিকের মধ্যে সবচেয়ে ফার্স্টে যেটা বলতে চাই, লুকিংটা অসাম। তো দুই নম্বর ভালো দিক, দুই নম্বর ভালো দিকের মধ্যে বলতে হবে বাইকটির সিটিং পজিশন অসাম। লং রাইড করলেও আপনার শরীরের কোথাও হাতে কোমরে কোথাও ব্যথা অনুভব হবে না। এর তিন নম্বর ভালো দিক হচ্ছে বাইকটির মিটার, সম্পূর্ণ ডিজিটাল মিটার, এটি বাইকটির একটি ভালো দিক। বাইকটির চার নম্বর ভালো দিক হচ্ছে বাইকটিতে ইমার্জেন্সি সুইচ দেয়া আছে, যা অনেক বাইকে ইমার্জেন্সি সুইচ দেয়া থাকে না। বাইকটির পাঁচ নম্বর ভালো দিক হচ্ছে বাইকটিতে 140 সাইজের টায়ার থাকায় বাইকটির স্কিড করার ক্ষমতা অনেক কম। তো বাইকটির ছয় নম্বর ভালো দিক হচ্ছে, আমার কাছে ভালো দিক লেগেছে, বাইকটির মাইলেজ অত্যন্ত সন্তোষজনক। আমি 4000 কিলো রান করার পর আমি সিটিতে পেয়েছি আপনার 42, আর হাইওয়েতে পেয়েছি 38-37 এরকম। আর টপ স্পিড 160 সিসির বাইক, টপ না বললেই তো না হয়। টপ স্পিড আমি আমার বাইকে সর্বোচ্চ পেয়েছি 122 কিলো পার আওয়ারে। তো ভিউয়ার্স, আমি আমার জ্ঞানের আলোকে গাড়িটির একটি ফুল রিভিউ আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা আশা করি সবাই লাইক কমেন্টে আমাকে জানাবেন কার কেমন লেগেছে, খারাপ হলে বলবেন কমেন্টে, ভালো হলেও বলবেন কমেন্টে। এতে করে আমি পরবর্তী ভিডিও করার জন্য আমি উৎসাহ পাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।